6650 সরকারের প্রস্তাবিত নাম্বার, অর্থাৎ 6650 নাম্বার, সেই নাম্বারেই হচ্ছে তার উপরে ম্যাপিং করা হবে 181 নাম্বার, টোল ফ্রি নাম্বার, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর জন্য 181 নাম্বারে কল করলেই তা মুখ্যমন্ত্রীর দপ্তরে চলে আসবে। পয়লা মে কেন্দ্রীয় টেলিকম মিনিস্ট্রি, টেলিকম মন্ত্রক এই 181 নাম্বারের অনুমোদন দিয়ে দেয় এবং সরকারি স্তরে ঠিক হয় এই 181 নাম্বার দিয়েই মুখ্যমন্ত্রীর এই অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তিকরণের যে সেল, সেই সেলটি চালু হবে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এর পরেতে দিদিকে বলো কর্মসূচির যে নাম্বার 91370 এই নাম্বারটি চালু করতে বাধ্য করা হয় এবং এই নাম্বার চালু করার ক্ষেত্রে আমাদের কয়েকটি নির্দিষ্ট প্রশ্ন সরকারের কাছে রয়েছে। প্রথমত আমরা নবান্নের সেই আমলাদের সাধুবাদ জানাই যারা এ নিয়ে বিদ্রোহ করেছিলেন এবং বলেছিলেন এভাবে কোনো রাজনৈতিক নম্বর সরকারি প্রোগ্রামের জন্য ব্যবহার করা যায় না। আমাদের যে প্রশ্নগুলি, এক, এই প্রকল্পের জন্য 160 কোটি টাকা কি খরচ হচ্ছে? এই প্রকল্পটি হচ্ছে আসলে 500 জনের একটি কল সেন্টার, 500 সিটার্স কল সেন্টার। তো এই 500 জনের কল সেন্টারটি কেন কোনো সরকারি দপ্তরে চালু করা হলো না? কেন সল্ট লেকের এই সেক্টর 5 কোনো দুটি অফিস ভাড়া নিয়ে কি এই কল সেন্টারটি চলছে? এই কল সেন্টারটি কোনো একটি উপদেষ্টা সংস্থা যা কিনা এই শাসক দলকে 2021 রাজনৈতিক উপদেশ দিয়েছিল এবং এখনো সেই কাজ করে চলেছে, তাদের অফিসের কাছাকাছি আশেপাশের কোনো বাড়িতে নেওয়া হয়েছে? এই কল সেন্টারে কি এখন 450 থেকে 460 জন টেলিকলার, 50 থেকে 60 জন বিশ্লেষক বা অ্যানালিস্ট এবং 140 থেকে 150 জন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কাজ করছেন? এই যে 650-700 জন লোক নেওয়া হয়েছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড বা WTL এর মাধ্যমে নেওয়া হয়েছে, এদের নিয়োগ কে করেছে? সরকার কি বিজ্ঞাপন দিয়েছে? কত আবেদন গ্রহণ করা হয়েছে? এর বাছাই কিভাবে হয়েছে? এই নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে সরকারের কি বক্তব্য? এই তালিকা কোনো বিশেষ একটি বাড়ি থেকে কি নবান্নে পৌঁছেছিল? তারপর দিল্লির যে সংস্থাকে এই কল সেন্টার চালানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তার কাছে কি সেই নবান্ন থেকে তালিকা পাঠিয়ে বলে দেওয়া হয়েছে যে এদেরকেই এমপ্লয়মেন্ট দিতে হবে? সরকারি খরচে 160 কোটি টাকা যখন খরচ হচ্ছে, তখন আমি করদাতা হিসেবে, আমরা সকলে করদাতা হিসেবে প্রশ্ন করার অধিকার এবং এর উত্তর জানার অধিকার আমাদের রয়েছে যে এই যে 650-700 জনকে নিয়োগ করা হলো, কিসের ভিত্তিতে এই নিয়োগ হলো, কে এই নিয়োগ করলো, কোথা থেকে তাদের নামের তালিকা এলো? অ্যানালিস্ট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন, তারা কি কোনো উপদেষ্টা সংস্থায় এই যে দিদিকে বলো ক্যাম্পেন, সেই ক্যাম্পেনে কাজ করেছিলেন তাদের অধিকাংশ লোকজন? এবং যে এসওপি তৈরি করা হয়েছে এখন এই যে পঞ্চায়েত ভোট ঘোষণার 24 ঘন্টা আগে, তাতে কি বলা হয়েছে যে কোথা থেকে কল আসছে তার ম্যাপিং করতে হবে? ম্যাপিং করার পর বিশ্লেষকরা দেখবেন যে কি ধরনের কল আসছে এবং তা চিফ মিনিস্টার্স অফিসে তা রিপোর্টেড হবে, চিফ মিনিস্টার্স গ্রিভান্সিলে কোনো একজন নির্দিষ্ট অফিসারের কাছে এই অ্যানালিস্টরা পাঠাবেন, যে অ্যানালিস্টদের অনেকেই 2021 রাজনৈতিক প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন। এরপরেতে কি চিফ মিনিস্টার অফিস থেকে ফিল্ড অ্যাসিস্ট্যান্টদের কাছে ওই অভিযোগ এবং ব্যক্তিদের নাম ধাম পাঠানো হবে? এমন কথা কি ঠিক হয়েছে, এমন কথা কি বলা হয়েছে যে ফিল্ড অ্যাসিস্ট্যান্টরা যেমন 2021 নির্বাচনের আগে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, এদের মাধ্যমে এই ধরনের যারা দিদিকে বলো কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বা ফোন করেছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করে প্রলুব্ধ করেছিল একই পন্থা নিতে? অর্থাৎ প্রথমে ফিল্ড অ্যাসিস্ট্যান্টরা যাবে, যারা অভিযোগ জানাচ্ছেন তাদের প্রলুব্ধ করবে, প্রলুব্ধকরণে কাজ না হলে তারপরে স্থানীয় পুলিশ বা রাজনৈতিক তন্ত্রের মাধ্যমে তাদেরকে ভয় দেখানো হবে, এবং তৃতীয়, একই জায়গা থেকে অজস্র অভিযোগ হলে
সেই জায়গার ভোট প্রক্রিয়া বানচাল করার জন্য কোনো ফন্দি ফিকির নেই তো? এই সব প্রশ্নগুলি আমাদের এই সরাসরি মুখ্যমন্ত্রী যে প্রকল্প চালু হয়েছে যাতে একটি রাজনৈতিক নম্বর ব্যবহার করা হয়েছে এবং জানি আমাদের একাংশ বিদ্রোহ করেছিলেন যেভাবে চালু করা যায় না, তা আপনাদের সামনে রাখলাম এবং আপনাদের মাধ্যমে আমরা এই সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্প পঞ্চায়েত ভোট বা তার পরবর্তীকালের অস্বচ্ছতার জন্য বন্ধ রাখার জন্য রাজ্য নির্বাচন কমিশনারের কাছে আমরা অনুরোধ রাখব। আমাদের শিশিরবাবু আছেন, উনি ফর্মালাইজ করে চিঠি দিয়ে এটা বলবেন যে যেহেতু এটা একটা রাজনৈতিক কর্মসূচি এবং সরকারি টাকায় তা হচ্ছে, তা যাতে অবিলম্বে বন্ধ করা হয় সেই দাবি আমরা রাখবো।